আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বছর ধরে সেই জুটি দর্শকদের কাছে হয়ে গেছিল অতীত। তারা ফিরলেন সকলকে অবাক করে, কিন্তু রয়ে গেলেন প্রাক্তন হয়ে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। এবার সেই প্রাক্তনদের মধ্যে বর্তমানে আসতে চলেছে এক নতুন কোণ। মূলত যে মানুষটি দৃষ্টি দিয়ে দর্শকেরা দেখতে চলেছেন এই কোণ, তিনি কৌশিক গাঙ্গুলি। আর এই জুটির নাম নেওয়া বোধ হয় একেবারেই অর্থহীন। একদম ঠিক ধরেছেন, কৌশিক গাঙ্গুলির হাত ধরেই আবারও দু বছর পর ফিরছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি। ছবির নাম দৃষ্টিকোণ। এই দুজনের মধ্যে দর্শক দেখতে পাবেন ভালোবাসার এক নতুন কোণ, সেই জন্যই এমন নামকরণ, বললেন কৌশিক গাঙ্গুলি। এই ব্যাপারে কোনো রকমের মানে দ্বিমত নেই, খুব গতানুগতিক বা একই রকমের একটা প্রেমের গল্প বানাবার জন্য আমার এই দুজন বিখ্যাত স্টারকে আমার দরকার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আমার ছবিতে অভিনেতা অভিনেত্রী হিসেবে আছেন, সুপারস্টাররা নয়, এবং সেইখানে দাঁড়িয়ে তারাও চান নিজেদের ভিতরটা উজাড় করে দিতে। এবং আমাকেও, আমার কাছেও চ্যালেঞ্জ কীভাবে এদেরকে নিয়ে আমি আরও ভালো কাজ করতে পারি, একটা অন্য জায়গায় গল্পটাকে পৌঁছে নিয়ে যাওয়া যায়। আমি দীর্ঘদিন অপেক্ষা করেছি, কারণ দুজন খুব প্রিয় মানুষ এবং দুজনের আমাকে খুব ভালোবাসেন। তারা দীর্ঘদিন ধরে ছবি করার কথা আমাকেও বলেছেন, আমিও বলেছি, হয়ে উঠছিল না। আমি দেখছিলাম যে এমন একটা নতুন কিছু যদি পাওয়া যায় যেটা থেকে এই দুজনকে আলাদা করে আমি প্রজেক্ট করতে পারবো, সেই রকম একটা গল্প খুঁজছিলাম। দৃষ্টিকোণ সেরমই একটা গল্প, যে গল্পতে দর্শক নিবিড় প্রেম দেখতে পাবেন, কিন্তু সে প্রেম আগে কখনো এক্সপিরিয়েন্স করেননি। এটা খুব সাধারণ একটা প্রেম নয়। সুরিন্দর ফিল্মসের 50তম ছবি হতে চলেছে দৃষ্টিকোণ। 2002-তে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির শেষ ছবি ছিল জামাইবাবু জিন্দাবাদ, যে ছবির প্রযোজনায় ছিল সুরিন্দর ফিল্মস। আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনের জন্যই প্রথমবার কাজ কৌশিক গাঙ্গুলির সাথে, তাই ন্যাচারালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন এদিন দারুণ মুডে। সত্যি কথা বলতে যে আমাদের জুটিটা এক সময় আমরা প্রায় 52-53টা ছবি করে বাংলা দর্শককে মেন স্ট্রিম ছবির থেকে আরম্ভ করে ঋতুপর্ণ ঘোষের ছবির থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ছবি উপহার দিয়েছি প্রায় 14 বছর পর। যখন আমরা কাজ করেছি আমি দেখেছি দর্শকদের উন্মাদনা। আমি অনেস্টলি খুব ভয়তে ছিলাম প্রাক্তনে, যে 14 বছরটাতে মানে একটা ছেলের বয়স 14 বছর হয়ে যায়, মানে একটা প্রায় যুগ চলে যায়। কিন্তু যেভাবে বড়োর থেকে ছোটোরা অবধি ঝাঁপিয়ে পড়েছেন, তখন আমার মনে হয়েছে যে না, যদি সিনেমায় প্রেম থাকে সেখানে প্রেমটার মানেই বয়স নয়, প্রেমটা পরিণত প্রেমও হতে পারে, সেখানে একটা কোথাও গ্রহণযোগ্যতা এখনও আমাদের দুজনের আছে। কিন্তু আমি অনেস্টলি বলছি যে প্রাক্তনের পরে, বিশেষ করে আমাদের সিনেমায় যেটা হয়, একটা সাকসেসফুল প্লেয়ার এবং সাকসেসফুল ছবি, প্রচুর ছবির অফার এসছে আমার কাছে, এসছে অনেকেই ভেবে বলেছে ঋতুদিকে নিয়ে পড়ি এটা। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আমার আর ঋতুর যে জায়গাটা অ্যাজ এ পেয়ার, এটা বোধ হয় যত বছর আমরা কাজ করবো ওটা ধরে রাখা, যে কারণে আমি খুব কারেক্ট ছবি, কারেক্ট ডিরেক্টর, কারেক্ট সাবজেক্টের জন্য অপেক্ষা করি। 2007 অবধি দর্শকেরা যেভাবে পেয়েছেন এই জুটিকে, দর্শকদের সামনে এই জুটি প্রথমবার নতুনভাবে আসে প্রাক্তনের মাধ্যমে। তবে এখানেই শেষ নয়, দৃষ্টিকোণ যে এই জুটির আরও একটি নতুন কোণ দেখাতে চলেছে সেটাই জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। হ্যাঁ, নতুনভাবে দেখতে চলেছে, কারণ এই প্রথম কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমার প্রথম কাজ, এবং আমার মনে হয় আমার এবং প্রসেনজিৎ দুজনেরই প্রথম কাজ। এবং কৌশিকদা অনেকদিন ধরে বলেছিল যে আমি এমন কিছুটা নিয়ে আসতে চাই যেটা সাংঘাতিক কিছু হবে, যেরকম সৃজিৎ বলেছিল বেগম জান নিয়ে, ক্যামেরা কিছু সাংঘাতিক তোমাকে উপহার দিতে চাই যেটা সাংঘাতিক কিছু হবে। সত্যি বেগম জান আজকে একটা বিশাল এক্সাম্পল সৃষ্টি করেছে, আর সেইভাবেই কৌশিকদাও এই গল্পটা নিয়ে আসে। তবে প্রাক্তন আমি সবসময় চেয়েছিলাম যে প্রসেনজিৎ ঋতুপর্ণা ফিরে আসুক শিবপ্রসাদ নন্দিতাদির হাত ধরে, এবং সেটা সফল হয়েছে, এবং এত বড় সফলতা পেয়েছে যে সেটা তো বাংলা সিনেমার একটা ইতিহাস, একটা নজির হয়ে আছে। এই জুটিকে প্রথম ফিরিয়েছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি, অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন হাউস।
সেক্ষেত্রে সুরিন্দর ফিল্মসকে একটু পিছিয়ে গেল। কি বললেন নিষ্পাল সিং রানে, শুনে নেওয়া যাক। সেটা শিবু আমাদের থেকে বেশি স্মার্ট বেরোলো সেটাই বলতে পারি। শিবু আগে খবর পেয়ে এলো, শিবু সো ক্রেডিট শিবুর কাছে যাবে। বাট স্টিল সেকেন্ড ফিল্ম ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য ফার্স্ট ফিল্ম। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।